নমস্কার, জিএনডব্লিউ হোমিওপ্যাথিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি হোমিওপ্যাথি কনসালটেন্ট জগন্নাথ রাউত। আজকের আমি আপনাদের অ্যাসিডিটির বিষয়ে বলবো। আসলে অ্যাসিডিটির উপরে আমি একটা কমন ভিডিও রেখেছি, যেটা যদি আপনারা সাধারণভাবে অ্যাসিডিটিতে ভোগেন বা আপনাদের যদি অ্যাসিডিটিজনিত পেটের অন্যান্য সমস্যা যদি থাকে সেক্ষেত্রে আপনাদের কী ধরনের মেডিসিন নিতে হবে তার জন্য আমি একটা কমন ভিডিও রেখেছি। আমি ডিসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সেটা দেখে নেবেন। এছাড়া যদি যারা গভীরভাবে অ্যাসিডিটিতে ভুগবেন বা যাদের একটু অ্যাসিডিটি হলেই বুক জ্বালা করে বা আপনাদের সর্বদাই মনে হচ্ছে যে পেট ভারী হয়ে গেছে, পেট ফাঁপা হয়ে আছে, বা আপনাদের যদি এরকম ধরনের সমস্যা থাকে, প্রায় যে কোনো খাদ্য গ্রহণ করলেই টকটে করে আসছে এমন যদি থাকে, বা আপনারা কোনোভাবে খাদ্য গ্রহণের ইচ্ছা থাকছে না, এতটাই অ্যাসিডিটি সর্বদা মাথা যন্ত্রণা করছে, অ্যাসিডিটির ফলে আপনি কি হচ্ছে না, আপনার বদহজম হচ্ছে, যার ফলে আপনি খুব গন্ধযুক্ত ঢেকুর আসছে আপনার এবং সর্বদা একটা অশান্তি ফিল করছেন, যদি এরকম কন্ডিশন থাকে, অর্থাৎ যারা সর্বদাই অ্যাসিডিটিতে ভোগে, তাদের জন্য আজকের আমি একটি মেডিসিন বিষয়ে বলবো। এই মেডিসিনটি হচ্ছে ডক্টর রেকোয়েগের আর ফাইভ। অ্যাকচুয়ালি কি হয় না, এই মেডিসিনটার মধ্যে বেশ কিছু মেডিসিনের কম্বিনেশন করা আছে। এই মেডিসিনটার মধ্যে যে সমস্ত কম্বিনেশন আছে আমি এই কম্বিনেশনের লিস্টটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। এই ওষুধগুলির কম্বিনেশন এই মেডিসিনটার মধ্যে থাকার ফলে কি হয় না, আমাদের যে কোনো ধরনের অ্যাসিডিটির লক্ষণ, সেটা আমাদের গলা জ্বালা থাকুক, আমাদের বুক জ্বালা থাকুক, পেটের যন্ত্রণা থাকুক, মাথার যন্ত্রণা থাকুক, অর্থাৎ অ্যাসিডিটি সংক্রান্ত যে কোনো সমস্যা থাকুক না কেন, সেই সমস্ত সমস্যাই কিন্তু ক্লিয়ার হয়ে যায়। এবং এই মেডিসিনটা যদি আপনি একটা কন্টিনিউয়াল বেসিসে ইউজ করেন তাহলে কি হয় না, ক্রমাগত আপনার যে অ্যাসিডিটির প্রবণতা, অর্থাৎ অ্যাসিড হওয়ার প্রবণতা, প্রায় অ্যাসিড হচ্ছে বা আপনার অ্যাসিড হয়েই যায়, মোটামুটি যাই খান না কেন অ্যাসিড হয়ে যায়, যদি এমন সিচুয়েশন থাকে সেটাও কিন্তু কমপ্লিটলি কন্ট্রোল হয়ে যাবে। এবং এই মেডিসিনটা একদম সাইড এফেক্ট মুক্ত এবং নিশ্চিতভাবে আমাদের শরীর কোনো রকম ক্ষতি না করে সম্পূর্ণভাবে কিওর করতে পারে এই মেডিসিন। এখন বলি যে এই মেডিসিনটা আপনারা কিভাবে নেবেন, অর্থাৎ কোন পদ্ধতিতে বা কোন নিয়ম মেনে আপনারা এই মেডিসিনটা ব্যবহার করবেন। আপনারা এই মেডিসিনটা পনেরো ফোঁটা করে দিনে তিনবার ব্যবহার করবেন। যাদের জটিল সমস্যা, অর্থাৎ অ্যাসিডিটির খুব গভীর সমস্যা, আপনারাই কিন্তু এই পদ্ধতিটা অ্যাপ্লাই করবেন, অর্থাৎ পনেরো ফোঁটা করে দিনে তিনবার উষ্ণ গরম জলের সঙ্গে নিলে বেশি কাজ পাবেন। আর যদি আপনার সেরকম সম্ভাবনা না থাকে তাহলে আপনি সাধারণ টেম্পারেচারে জল ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা উষ্ণ গরম জলে ব্যবহার করুন, তাতে কিন্তু রেজাল্টটা অনেক বেটার হবে। তাহলে কী পরিমাণ নেবেন, পনেরো ফোঁটা করে দিনে তিনবার খাওয়ার আগেই নেবেন, খাওয়ার মিনিমাম পনেরো মিনিট আগে আপনারা এটা ব্যবহার করবেন। এছাড়া যখন যদি আপনার খুব সামান্য সমস্যা হয়, অর্থাৎ অ্যাসিডিটি খুব অল্প বোঝা যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি দিনে একবার ব্যবহার করবেন, শুধুমাত্র সকাল টাইমে ব্যবহার করবেন, পনেরো ফোঁটা সকাল টাইমে, সেই একই রকমভাবে উষ্ণ গরম জলের সঙ্গে হলেই ভালো, এটা আপনারা লক্ষ্য রাখবেন, ব্যাস এটাই হলে হয়ে যাবে। আর যদি আপনাদের এছাড়াও কোনো সমস্যা থাকে, অ্যাসিডিটি সংক্রান্ত কোনো সমস্যা থাকে, বা আপনি অ্যাসিডিটির সঙ্গে অন্য কিছু কোনো কিছু বিষয়ে জানতে চান, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি যতটা সম্ভব আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।